নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি দেখাবো বাটা মাছ কাটা ও তার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। আমি বাটা মাছ কেটে নিচ্ছি। অনেকেই মাছ কাটার জন্য ছাই ব্যবহার করে থাকেন, তবে আমার বাড়িতে সে সুবিধে নেই, তাই আমি এমনিই কেটে নিচ্ছি। আমার বাড়িতে লোক সংখ্যা কম, তাই আমি মাছের সংখ্যাও কম নিয়েছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নিতে পারেন। একইভাবে সব মাছগুলো কেটে নিচ্ছি। সব মাছগুলো কেটে ধুয়ে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ। এবার ভালো করে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছ। মাছ ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরে, সামান্য হলুদ, একটা কাঁচা লঙ্কা। একটু নেড়ে নিয়ে দিয়ে দেব জল। মাছগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে আন্দাজ মতো নুন দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে একটা প্লেটে ঢেলে নেব। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।